সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দই পুডিং একেবারে আনকমন একটি রেসিপি সচরাচর অবশ্যই দই পুডিং সবাই তৈরি করে না ডিম দুধের পুডিংটা কিন্তু বেশি তৈরি করা হয় তবে দই পুডিং ডিম দুধের এর চাইতে খেতে অনেক বেশি সুস্বাদু হয় ট্রাই করে দেখবেন ফ্যামিলির সবাই এটা ভীষণ পছন্দ করবে এতটাই টেস্টে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবেন এর জন্য আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি টক মিষ্টি দই এক কাপের একটু কম পানিটা অবশ্যই ঝরিয়ে নেবেন যেন পানি না থাকে এরপর হ্যান্ড দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে এই দইটা অবশ্য আমার হোম মেড এটার রেসিপি আর জি কিচেন চ্যানেলে শেয়ার করেছে আপনারা হয়তো অনেকেই দেখেন নে বা দেখেছেন যদি না দেখে থাকেন বা যদি তৈরি করতে চান বাসায় টক মিষ্টি দই তো ভিডিওটি দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা ভিডিওর শেষে আমি এন্ড স্ক্রিনে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকেও চাইলে আপনারা দেখে নিতে পারেন তো আমি এটা খুব ভালোভাবে ফেটে নিয়েছি এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি কন্ডেন্স মিল্ক হাফ কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে যদি আপনারা পুডিংটা তৈরি করেন তাহলে কিন্তু পুডিংটা খেতে অনেক বেশি মজার হয় তবে চিনি দিয়েও তৈরি করা যায় আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারবেন তবে আমার কাছে মনে হয় যে কন্ডেন্স মিল্ক দিয়ে তৈরি করলে পুডিংটা খেতে অনেক বেশি মজা লাগে আমি সাধারণত কন্ডেন্স মিল্ক দিয়ে বেশিরভাগ সময় পুডিং তৈরি করি আমার কাছে খুব ভালো লাগে এরপর এটা আমি দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দইয়ের সঙ্গে মিল্কটা খুব ভালোভাবে মিশে গেলে অ্যাড করে দিতে হবে মুরগির ডিম আমি এখানে চারটি মুরগির ডিম দিয়ে দিলাম এরপরে এটাকে হ্যান্ড হুইসতে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে খেয়াল রাখবেন ডিমগুলো যেন দলা পেকে না থাকে খুব ভালোভাবে যেন দইয়ের সঙ্গে মিশে যায় খুব ভালোভাবে মিক্স করে করে নিয়েছে অ্যাড এক চিমটি লবণ এতে করে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকবে আর দিয়ে দিচ্ছি ঘন তরল দুধ এক কাপ যদি গরুর দুধ নেন সেক্ষেত্রে অবশ্যই জাল করে ঘন করে নেবেন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দুই চা চামচ এসেন্স দিলে ডিমের গন্ধটা চলে যাবে এবং সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে যেটার জন্য পুডিংটা খেতে অনেক ভালো লাগবে যদি আপনাদের কাছে এসেন্স না থাকে সেক্ষেত্রে গরুর দুধ জাল করার সময় চার পাঁচটি সাদা এলাচ থেত করে দিয়ে জাল করবেন এতে করে এলাচের ফ্লেভার দুধের সঙ্গে মিক্স হয়ে যাবে সেই দুধ দিয়ে যদি আপনারা এটা তৈরি করেন তাহলে এসেন্সের প্রয়োজন হবে না এখন ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে নিলাম কোয়াটার কাপ চিনি এ পর্যায়ে চুলাচটা একদম হাই থাকবে হাই হিটে রেখে এভাবে হাতলটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেল সস তৈরি করে নিতে হবে যখন চিনিটা মানে গলে যাবে প্রায় গলে যাবে কিছুটা আস্তে থাকবে তখন চুলা নাচটা আবার কমিয়ে দিতে হবে কারণ একইভাবে লাস্ট পর্যন্ত রাখা যাবে না তাহলে ক্যারামেল সসটা পড়ে যাবে তো এই পর্যায়ে চুলা নাচটা আমি কমিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন একদম স্লো করেছে আর যখন পুরোপুরি চিনিটা গলে যাবে সঙ্গে সঙ্গে চুলাটা বন্ধ করে দিবেন এক সেকেন্ডও দেরি করা যাবে না দেখুন চুনিটা গলে গেছে আমি চুলাটাও এখন এই পর্যায়ে বন্ধ করে দিচ্ছে তো আমার একটা হয়ে গেছে এখন আর এক সেকেন্ডও দেরি করব না সঙ্গে সঙ্গে এটা যে পাত্রে পুডিং জমাবো সেই পাত্রে ঠেলে নেব কারণ একটু অপেক্ষা করলে কি হবে এটা পাত্রেই সেট হয়ে যাবে তো আমি ওভেন প্রুফ কাঁচে বাটি নিয়েছি এটাতে আমি আজকে পুডিং তৈরি করব আপনারা চাইলে স্টিলের বা সিলভারের যে কোনো পাত্রে আপনারা পুডিং জমাতে পারবেন পুরো বাটিতে আমি সমানভাবে ছড়িয়ে দিলাম অপেক্ষা করছি এটা জমে যাওয়ার জন্য যখন এটা জমে শক্ত হয়ে যাবে তখন পুডিংয়ের মিশ্রণ দিতে হবে আর পুডিংয়ের মিশ্রণ অবশ্যই এভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন এতে করে কী হবে মিশ্রণের মধ্যে অনেক সময় ড্রিম আস্ত থাকে মানে দলা পেকে থাকে কিছুটা সেগুলো এরকম ছাঁকনিতে থেকে যাবে এবং পুডিংটা মসৃণ হবে উপরে এভাবে ফয়েল পেপার দিয়ে বা ঢাকনাতে ঢেকে এটাকে র্যাপ করে তারপর ভাপে পুডিংটা সেদ্ধ করতে হবে এর জন্য আমি কড়াইয়ে পানি নিয়েছি উপরে একটা জালের স্ট্যান্ড বসিয়ে সেটার উপরে এটা বসিয়ে ঢাকনাতে ঢেকে দিলে আমার দেখতে পাচ্ছেন চারপাশে একটু ফাঁকা আছে ভাব বের হয়ে যাবে মানে পুডিংটা সেদ্ধ হবে না তাই সব কিছু উঠিয়ে জাস্ট একটি কাপড় আমি দুই ভাঁজ করে পানি নিচে বসিয়ে দিই সেটার উপরে আমি পাত্রটি বসিয়ে দিচ্ছি সরাসরি বসিয়ে দিলে হয়তো ভেঙেও যেতে পারে তাই নিচে কাপড় দিয়েছি বা টিস্যু দেওয়া যেতে পারে দুই তিনটা ভাঁজ করে দিয়ে জাস্ট ঢাকনাতে ঢেকে উপরের ছিদ্রটা যেটা আছে ঢাকনার এটা লং দিয়ে বন্ধ করে দিচ্ছে চুলাটা ধরিয়ে দিচ্ছে প্রথমে হাই হিটে একটা বলক তুলে নেবো যখন বলক চলে আসবে চুলার তাপ রাখতে হবে মিডিয়াম লোয়ের মাঝামাঝি এক ঘন্টা বিশ মিনিট রাখলেই পুডিংটা হয়ে যাবে তো এক ঘন্টা বিশ মিনিট পর আমি এটা খুলে নিয়েছি আমার কুডিংটা হয়ে গেছে আপনারা যদি ওভেনে বেক করতে চান সেক্ষেত্রে একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক ঘন্টা বিশ মিনিট বেক করলে কিন্তু আপনাদের কুডিংটা হয়ে যাবে আর এভাবে হাত দিয়ে চেক করে দেখবেন দেখবেন হাতে কিছুই লাগবে না অথবা টুথপিক দিয়েও চেক করে নিতে পারেন এরপর এটাকে ফ্রিজে রাখতে হবে দুই ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপর আমি এটা বের করেছি আপনাদেরকে মোল্ড আউট করে দেখানোর জন্য মোল্ড আউট করার পূর্বে অবশ্যই চাকু দিয়ে এভাবে চারপাশে আলগা করে তারপর মোল্ড আউট করতে হবে তা না হলে কিন্তু মোল্ড আউট করতে গেলে ভেঙে যাবে উপরে একটা সার্ভিং প্লেট দিয়ে আমি এটাকে মোল্ড আউট করে দেখাচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন কতটা চিকচিক করছে আর এটা দেখতে যত সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজা ট্রাই করে দেখবেন ফ্যামিলির সবাই এটা ভীষণ পছন্দ করবে আপনার ছেলে এটা ঈদে ট্রাই করতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন যদি বাসায় ট্রাই করেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এখন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি যদিও কেটে দেখাতে ইচ্ছে করছে না বাট আপনাদের সুবিধার জন্য একটু কেটে দেখায় তো দেখতেই পাচ্ছেন পোডিংটা কিন্তু একদম মসৃণ হয়েছে চারপাশে কোনো প্রকার ছিদ্র ছিদ্র নেই যেটা সাধারণত হয়